হ্যালো বিহাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেরই জানার আগ্রহ, মেগাস্টার মান্নার 2004 সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে কোন সিনেমা কেমন ব্যবসা করেছিল? এই তালিকার এক নম্বরে আছে বাপ বেটার লড়াই। এই সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। বাপ বেটার লড়াই এই সিনেমাটি 2004 সালের ঈদুল আজহায় 36টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না পূর্ণিমা অভিনীত বাপ বেটার লড়াই এই সিনেমাটি 2004 সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপ বেটার লড়াই এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার দুই নম্বরে আছে আব্বাস দারওয়ান। এই সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। আব্বাস দারওয়ান এই সিনেমাটি 2004 সালে 36টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না বৈশাখী অভিনীত আব্বাস দারওয়ান এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আব্বাস দারওয়ান এই সিনেমাটি সুপারহিট সিনেমা। এই তালিকার তিন নম্বরে আছে কঠিন পুরুষ। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। কঠিন পুরুষ এই সিনেমাটি 2004 সালে 29টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না থাবলুর অভিনীত কঠিন পুরুষ এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কঠিন পুরুষ এই সিনেমাটি হিট প্লাস সিনেমা। এই তালিকার চার নম্বরে আছে জীবন এক সংঘর্ষ। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। জীবন এক সংঘর্ষ এই সিনেমাটি 2004 সালে 34টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না শাবনুর অভিনীত জীবন এক সংঘর্ষ এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবন এক সংঘর্ষ এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার পাঁচ নম্বরে আছে বায়ের শত্রু বাই। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। বায়ের শত্রু বাই এই সিনেমাটি 2004 সালে 28টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না শাবনুর অভিনীত বায়ের শত্রু বাই এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বায়ের শত্রু বাই এই সিনেমাটি হিট সিনেমা। এদিকার ছয় নম্বরে আছে রাজধানী। রাজধানী সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন। রাজধানী এই সিনেমাটি 2004 সালে 24টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না সুমনা সুমা অভিনীত রাজধানী এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজধানী এই সিনেমাটি মোটামুটি হিট সিনেমা। এই তালিকার সাত নম্বরে আছে বিদ্রোহী সালাউদ্দিন। এই সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। মান্না পূর্ণিমা অভিনীত বিদ্রোহী সালাউদ্দিন এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী সালাউদ্দিন এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার আট নম্বরে আছে বাঘের বাচ্চা। এই সিনেমাটি পরিচালনা করেছেন MM সরকার। মান্না মৌসুমি অভিনীত বাঘের বাচ্চা এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঘের বাচ্চা এই সিনেমাটি সুপারহিট সিনেমা। এই তালিকার নয় নম্বরে আছে তেজি পুরুষ। এই সিনেমাটি পরিচালনা করেছেন PA কাজল। তেজি পুরুষ এই সিনেমাটি 2004 সালে 29টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না নদী অভিনীত তেজি পুরুষ এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তেজি পুরুষ এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার 10 নম্বরে আছে স্বামী চিন্তাই। এই সিনেমাটি পরিচালনা করেছেন সুহানুর রহমান সুহান। স্বামী চিন্তাই এই সিনেমাটি 2004 সালের ঈদুল ফিতরে 32টি সিনেমা হলে মুক্তি পায়। মান্না মৌসুমী ও ঋতুবর্ণা অভিনীত স্বামী চিন্তাই এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী চিন্তাই এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার 11 নম্বরে আছে মান্নাবাই সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন FI মানিক। মান্না রচনা ব্যানার্জি ও পপি অভিনীত মান্নাবাই এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 12 কোটি টাকা, নেট কালেকশন করে প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো। অনেকে আছেন মান্নাবাই এই সিনেমাটিকে হিট বলে থাকেন, আসলে মান্নাবাই এই সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। আর একটা কথা না বললেই নয়, মান্নাবাই সিনেমার পরিচালক FI মানিক তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন মান্নাবাই এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 4 কোটি টাকার উপরে। এই তালিকার 12 নম্বরে আছে আমাদের সন্তান। এই সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। আমাদের সন্তান এই সিনেমাটি 2004 সালের ঈদুল ফিতরে 29টি সিনেমা হলে মুক্তি পায়। রাজ্জাক কবরী মান্না নেহা অভিনীত আমাদের সন্তান এই সিনেমাটি 2004 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 2 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমাদের সন্তান এই সিনেমাটি হিট সিনেমা। এই তালিকার 13 নম্বরে আছে বাঁচাও দাস সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন PA কাজল। মান্না সাকিবা অভিনীত বাঁচাও দাস এই সিনেমাটি 2004 সালে মুক্তির পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে।
2004 সালে মেগাস্টার মান্নার সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে, 8টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 1টি সিনেমা বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করে, 2টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, আর 1টি সিনেমা বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। তো বাস মান্নার এই 13টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।